আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন সিস্টেমটি সম্পূর্ণ করে দেখাবো টিউটোরিয়াল। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দেবো। অনলাইন ক্লিকে আবেদন করবেন, এখানে আপনার রোলটা লিখবেন এবং বোর্ড লিখবেন এবং পাসিং ইয়ার লিখবেন, 2023 সাল হয়ে থাকলে 23 সাল, আর গত বছর হয়ে থাকলে 22 সাল। তো এখানে 21 সাল পর্যন্ত আছে। তো এর পূর্বে আপনাদেরকে অবশ্যই পেমেন্ট করে নিতে হবে। তো আমি আপনাদেরকে পেমেন্টের ধাপও দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তো আমরা বিকাশ, প্রথমে নগদ, এডুকেশন ফি জমা রকেট, দেবো, ট্যাব সেজন্য যে যে কোনো দিকে আরো করতে পারবেন। থেকে এডুকেশন ফি তো আমরা যাবো এবং এডুকেশন নিচে ফিতে যে যাব, সেখান এক্সেপ্ট থেকে করা পেমেন্ট এডুকেশন করে চেক নেব। করব। আপনার বোর্ডের নাম সিলেক্ট করবেন, এবার পাসিং ইয়ার 23, এবার রোল দেবেন। আমি রোল দিয়ে দিচ্ছি। এবার ফোন নাম্বার, ছাত্র বা ছাত্রীর ফোন নাম্বার দিয়ে পে বিলে এগিয়ে যান। এখানে নাম লেখা আসবে, নাম যদি সঠিক থাকে, নাম্বার সঠিক থাকে, তাহলে পরের ধাপে ক্লিক করবেন। আপনার পিন কোড দিয়ে দেবেন। এখানে চার্জ প্রযোজ্য প্রথম 3টার ক্ষেত্রে 3 টাকা করে, আর পরবর্তীতে ফ্রি। দেখুন আমাদের পেমেন্ট হয়ে গেল। এই ট্রানজ্যাকশন আইডিটা অবশ্যই সংরক্ষণে রাখবেন। তো এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। পেমেন্ট শেষ, এখন আমরা আমাদের ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আপনারা যে নাম্বার দিয়ে পেমেন্ট করলেন এই মাত্র, সেই নাম্বারটি এখানে আমরা বসিয়ে দেব। এখানে আপনারা আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম এবং পাসিং ইয়ার এবং জিপিএ দেখতে পাচ্ছেন, এবং এখানে আর একটা মেরিট পজিশনও দেখতে পাচ্ছেন। তো এই জিপিএ অনুযায়ী আপনাকে চয়েস দেওয়া হবে এবং আপনার কলেজ সিলেকশন পাবেন। কিছু কিছু কলেজে ন্যূনতম জিপিএ সিলেকশন থাকে, তো সেগুলো আপনারা মেনটেন করে কলেজ সিলেক্ট দেবেন। আমরা নেক্সটে চলে যাচ্ছি। এখন আমরা আমাদের পছন্দের কলেজগুলো সিলেক্ট দিচ্ছি। আমরা সর্বপ্রথম দিকে আমরা যে কলেজটা পড়তে ইচ্ছুক সেই কলেজটা আমরা প্রথমে রাখবো এবং আস্তে আস্তে নিচের দিকে রাখবো। তো এইভাবে আমরা সরকারি কলেজগুলো আগে দিচ্ছি। এবং আপনি চাইলে যেখানে খালি আসন বাটনে ক্লিক করে এই কলেজে কতগুলো আসন খালি রয়েছে সেটাও আপনারা দেখে নিতে পারবেন। তো আমরা মহিলা কলেজটা প্রথমে অ্যাড করলাম এবং দেখতে পাচ্ছেন যে সেদিন সরকারি কলেজ ন্যূনতম জিপিএ না থাকার কারণে অ্যাড করা গেল না, কারণ বিজনেস স্টাডিসে 4.00 লাগে। তো এরকম আরও কিছু কলেজ রয়েছে যেখানে মিনিমাম জিপিএ 5 পয়েন্ট আছে সায়েন্সদের জন্য এবং বিজনেস স্টাডিজে 4 পয়েন্ট এবং আর্টসের জন্য 3.50। তো এই বিষয়গুলো আপনারা মেনটেন করে সিলেকশন দেবেন এবং সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি সিলেক্ট দিতে পারবেন। তো সিলেক্ট দেওয়া শেষ হলে আপনার এখন আমরা প্রিভিউ অ্যাপ্লিকেশনে চলে যাব এবং আরেকবার মিলিয়ে নেব সব ঠিক আছে কি না। চাইলে 5 বার পরিবর্তন করতে পারেন সিকিউরিটি কোডের মাধ্যমে। সাবমিট করে দিলে আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। আমরা এই একটা অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট করে নিচ্ছি। তো আরও কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করুন। ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।